লন্ডনে বেড়েছে সাপের উপদ্রব, সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। রাজধানী লন্ডন জুড়ে এই গ্রীষ্মে অধিক হারে সাপ দেখা যাচ্ছে, এতে আতঙ্কিত হয়ে পড়েছেন লন্ডনের অনেক মানুষ। সম্প্রতি একটি লুইসভল পাইথন শুক্রবার সকালে উত্তর লন্ডনের একটি বাগানে ধরা পড়ে। এরপর সাপটির মালিককে খুঁজতে আইলিংটনের এমপি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেন। গত 10 আগস্ট সেন্ট জোন্স ওয়ে N19-এর একটি বাগানে এই পাইথনটি, মানে এই অজগরটি পাওয়া গিয়েছিল। পুলিশ অফিসাররা সাপটিকে ধরে একটি পেট, মানে পশুদের হাসপাতালে রেখে দিয়েছে। জানা গেছে বালহামের দক্ষিণ লন্ডনের একটি গুলচত্বরে এই বিশাল সাপটিকে একটি সাইক্লিস্ট দেখতে পান। সাপটি অল্পের জন্য সাইকেলের আঘাত থেকে রক্ষা পায়। পলাতক এই সরীসৃপটি ডাকনাম বালহাম বুয়া, একে ব্যস্ত মুড়ের উপরে তার খুলশ ফেলতে দেখা গেছে। এদিকে গত সপ্তাহের শুরুতে পশ্চিম লন্ডনের গ্রিনফোর্ডের একটি বাড়ির আগুন থেকে ফায়ার ব্রিগেডের কর্মীরা একটি পুষা সাপকে উদ্ধার করেন। এদিকে প্রাণীদের সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু অ্যানিমেলসের একজন মুখপাত্র মাই লন্ডনকে জানিয়েছেন যে সাপের পালানোর হটস্পট হিসাবে সবচেয়ে পপুলার স্পট হচ্ছে লন্ডন। তিনি বলেন, ইংল্যান্ড বা ওয়েলসের অন্য যে কোনো কাউন্টির চেয়ে আমরা বৃহত্তর লন্ডন থেকে সমস্যা থাকা সাপগুলো সম্পর্কে বেশি কল পাই। 2022 সালে এই সংগঠন সাপ সংক্রান্ত 1031টি রিপোর্ট পেয়েছিল। এই বছরের মে থেকে অগাস্ট মাসের মধ্যে প্রতি মাসে গড়ে 110টি কল করা হয়েছিল। সঠিক বাসস্থান, উত্তাপ, আলো এবং খাবারের জন্য এসব পুষা সাপ সম্পূর্ণরূপে তাদের মালিকের উপরে নির্ভরশীল। এগুলোকে সুস্থ রাখতে এবং তাদের স্বাভাবিক আচরণ প্রকাশ করার জন্য তাদের আবাসস্থলকে যতটা সম্ভব ন্যাচারাল রাখতে হবে। এসব সাপ গুরুতর রোগ, তারপরে ডিহাইড্রেশন, আঘাত পরজীবীতে ভুগতে পারে এবং গুরুতর ক্ষেত্রে বা যদি চিকিৎসা না করা হয় তবে তারা শেষ পর্যন্ত মারা যেতে পারে। যেসব পোষা প্রাণী ব্রিটেনের লোকাল নয়, সেসব পোষা প্রাণী ব্রিটেনের বনাঞ্চলে বেঁচে থাকতে পারে না। সাধারণত যুক্তরাজ্যের লোকাল নয় এমন কোনো প্রজাতিকে ছেড়ে দেওয়া অথবা পালাতে দেওয়া সেটা সম্পূর্ণ এখানকার যেই আইন সেখানে সেই আইন অনুযায়ী এটি বেআইনি। সুতরাং কেউ যদি রাস্তাঘাটে কোনো সাপ দেখে থাকেন তাহলে সাথে সাথে সেটাকে পুলিশকে জানাতে হবে, কারণ অনেকের পুষা সাপ সেটা কিন্তু অনেক সময় পালিয়ে যায়। আবার অনেকে বেখেয়াল এটিকে রেখে দেন, যেটি পালানোর জন্য এটা অনেকটা সহজ হয়ে পড়ে। এবং কিছুদিন আগে চিংফুর এলাকায় কিন্তু একটি বিষাক্ত সাপ একজন মহিলাকে কামড়ে দিয়েছিল এবং সে প্রচণ্ড শরীরে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং এক পর্যায়ে তার শ্বাসকষ্ট শুরু হয়। সেই মহিলাকে হাসপাতালে রেখে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে এই বিষাক্ত সাপ ব্রিটেনে, এটি আসলে খুবই রেয়ার, সেটি নিয়ে গণমাধ্যমে বেশ হইচই পড়ে যায়, অনেক সংবাদও প্রকাশ করা হয়েছে। সুতরাং কেউ যদি কোনো জায়গায় সাপ দেখেন তাহলে সাথে সাথে পুলিশের জরুরি বিভাগকে জানাতে হবে এবং তারা এসে সেই সাপটিকে উদ্ধার করে সেটার প্রকৃত মালিককে খুঁজে বের করবে, না হলে এটাকে পেট হাসপাতালে পৌঁছে দিবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।